হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজন মানুষেরই বন্ধু। চিত্রনায়িকা মৌসুমী, বন্ধুও বলা যায়, বড় বোনও বলা যায়, খুব ভালো শুভাকাঙ্ক্ষী তাদের। মৌসুমী বেসিক্যালি কোনো মানুষকেই কখনো খারাপভাবে দেখেননি, সমাজ কল্যাণমূলক অনেক কাজই তিনি করেছেন, বিশেষ করে পরিবারের ভাঙন তিনি একদমই দেখতে পারেন না। এত বছর একই সঙ্গে ওমর সানির সঙ্গে কাটিয়ে দিলেন নায়িকা মৌসুমী, সবাই তাকে বাবা দেয় এ কারণেই যে তিনি আসলে মানুষকে ভালো বুদ্ধি দেন এবং নিজেও খুব ভালো বুদ্ধি নিয়ে চলেন। এ কারণেই শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনই মৌসুমীকে খুব বেশি পছন্দ করেন। শাকিব এবং অপুর যখন শত্রুর কোনো অভাব ছিল না, সেই সময়টাতেও নায়িকা মৌসুমী ওদের বুদ্ধি দিয়েছিলেন, দুজন খুব শান্ত থাকো, একদম কুল থাকো, তোমাদের এখন খুব খারাপ সময় যাচ্ছে, তোমাদের এই খারাপ সময়টাতে বাতাস দেওয়ার লোকের কোনো অভাব হবে না, আমি মনে করি নিজেদেরকে শান্ত করো। ভুল মানুষের জীবনে হয়, ভুল শুধরানো যায়, কিন্তু তৃতীয় পক্ষকে সুযোগ দিলে সেটা শয়তানের একটা আকরা হয়। আশা করছি আমার কথা তোমরা মেনে চলবে, সেই কথাগুলো সে সময় মনে রেখেছিলেন সুপারস্টার শাকিব খান। নিজের বুদ্ধিতে হয়তো বা অনেক কিছু করেছেন, অনেক শান্ত থাকার পর হয়তো আজকের এই দিনগুলো তাদের জীবনে আসছে, কারণ অপু বিশ্বাস চাইলেই পারতেন তার ছেলের সঙ্গে একদমই কাট আপ করে রাখতে জয়ের সম্পর্ক, কিন্তু শাকিব খান তা করেননি। বাবা ছেলের সম্পর্কটা বরাবরই সুন্দর এবং মধু দেখেছেন অপু বিশ্বাস, সেই জন্য অপু বিশ্বাসকে ধন্যবাদও দেন শাকিব খান। বলেন, অনেকেই হয়তো বা চাইতো যে অপু যেন জয়কে আমার কাছে না দেয়, এই বুদ্ধিও হয়তো ওকে কেউ কেউ দিয়েছে, কিন্তু অপু কখনোই তা করেনি। অপু সবসময় চেয়েছে শাকিব যেন তার সন্তানকে ভালোবাসে, জয়ের সঙ্গে যেন তার বন্ডিংটা খুব ভালো হয়, এটা আসলে অনেকেই চাইতো না, অপু বলেই সম্ভব হয়েছে। মৌসুমী বললেন, সামনে আগামী শুক্রবার শাকিব বাসায় একটা বড় করে পার্টি দাও, জয়কে নিয়ে আমরা সবাই ইফতার পার্টি করতে চাই তোমার নতুন বাড়িতে। শাকিব খান বললেন, ঠিক আছে, নিশ্চয়ই দেব, তুমি যখন বলেছ অবশ্যই দেব। জয় এবং অপু বিশ্বাস দুজন মানুষও চান তাদের সঙ্গে পরিবারের মানুষের সাথে সাথে তাদের মিডিয়ার মানুষদেরও কিছুটা পরিচয় হোক, কারণ তাহলে কালো যে মেঘগুলো বারবার তাদের আকাশকে ছুঁয়ে যেতে চায় সেগুলো হয়তো অনেকটাই দূরে থাকবে, কারণ শাকিব এবং অপু এই জুটির কাছে যাই আসুক না কেন কোনো জুটি মানাবে না। অপু যদি রাগ করে কাউকে বিয়ে করেও ফেলে তাকে একদমই অপুর সঙ্গে মানাবে না, অপরদিকে শাকিব খানও যদি রাগ করে অন্য কাউকে বিয়ে করেন শাকিবের যোগ্য হিসেবে সে কখনোই হবে না, মাঝখানে তো জয় পড়েই রইল। আশা করছি এই কথাগুলো শাকিব এবং অপু অনেক মন দিয়েই বিশ্বাস করেন এবং তারা সেভাবেই আগাচ্ছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। তো বন্ধুরা, নিশ্চয়ই আগামী শুক্রবারে শাকিব খানের সঙ্গে ইফতার পার্টিতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।